আগামী নির্বাচনে কে নির্বাচনে কে নমিনেশন পাবেন কোন দল থেকে সেটা আমরা জানি না। অতএব কোনাদের বক্তব্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ওই এলাকা তার দাবি করবে সেটা, এবং ভোটারদের তো সবাইকে টাকা যায় না, সম্ভব না। ভোটারদের যারা সরাসরি ভোট দেওয়ার স্থানীয় যারা যারা প্রতিনিধি থাকে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের এবং উপজেলার যারা চেয়ারম্যান তাদের যারা যে বক্তব্যগুলো রেখেছে সেই বক্তব্যগুলো এবং যারা বর্তমানে এমপি মহোদয় আছেন তাদের বক্তব্য আমরা শুনেছি। দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এমপি মহোদয় একটা কম করছে, আবার স্থানীয় যাওয়ার করছে। আমাদের দুটোই আমরা দ্রুত সদন শুনেছি এবং প্রস্তাবনা করেছি। আমাদের এই আইনে আছে যে ভৌগোলিক অখণ্ডতা এবং প্রশাসনিক এবং আপনারা যতগুলো দেখবেন যে আগের 2014 বা তার আগে বা তার আগে বা 2018 জনসংখ্যা অনুযায়ী কখন যদি আমরা সফল থাকবো তাহলে পুরো দেখা যায় আমাদের আইন অনুযায়ী আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা এটা আছে, সেটা যদি আমাদের ইউনিয়ন ভিত্তিক ভৌগোলিক অখণ্ডতা আছে, কিন্তু উপজেলা ভিত্তিক ভৌগোলিক অখণ্ডতা নাই, অনেকগুলো আসনে আমরা যদি এই ধরনের অখণ্ডতা করতে চাই তাহলে বিশাল মানে 200 আসনে প্রায় পরিবর্তন হয়। আমি যখন ইউনিয়ন ভিত্তিক দেখি তাহলে আমাদের সেটা খুব একটা পরিবর্তন করতে পারবো, কিন্তু আমরা সেটা সবচেয়ে বেশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারপরে পুরসভা চেয়ারম্যান অনেক জেলার আসন মানে আসন আরো কমেছে, সেটা করলে দেখা যাবে যে এমন জেলা আছে যে সেক্ষেত্রে করলে আরো বেশি সমস্যা হবে। আমরা সেই ভিত্তিতে মাত্র 5টা আসন পরিবর্তন, 5টা আসনের সিদ্ধান্তের কারণে আর বাকি 5টায় জনসংখ্যা হলে যেটা বলা হয় সেটা হলো জনসংখ্যা বন্টনটা সমাপ্তি যতটা কাছাকাছি আমাদের যে জনসংখ্যা বলে হয় সেই হিসেবে 300 আমরা বন্টন করে যাচ্ছি 5,50,000 তো ওইভাবে ভাগ করতে গেলে যে ঢাকায় এমন ওয়ার্ড আছে যে ওয়ার্ডে একটা আসন, এটা তো মানে খুব কঠিন। ঢাকায় আমাদের এখন বর্তমান জনসংখ্যা হিসেবে যে আমরা 5,50,000 থাকে, ঢাকায় 10টা আসন, গাজীপুরে 5টা আসন, তো এই সেটা সিলেটে এরকম একটা পূর্ণ আমার একটা রাজশাহী সবচেয়ে নিকট চলে আসছে। কিন্তু এই আসনে তো আমাদের আমার এই মধ্যে খেয়াল নাই এখানে মনে হয় 100 কত কুমিল্লা আসনে করেছে, তারপরে আপনার মনে করে